আজকে একটা রেমিডি নিয়ে হাজির হয়েছি, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনারা সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলতে পারেন। অলরেডি আমি এই রেমিডিটা তৈরি করে কিন্তু বসে আছি, আমি ফেসে অ্যাপ্লাই করব। বাট কেমন করে এই রেমিডিটা তৈরি করেছি আর এই রেমিডিটা কি কাজ করবে সেটা নিয়ে কিন্তু হচ্ছে আমার আজকের। আমাদের স্কিনের সবার কমন যেই সমস্যা সেটা হচ্ছে পিগমেন্টেশন সমস্যা। দেখা যাচ্ছে যারা একটু ফর্সা, যাদের স্কিনের টোনটা একটু ফেয়ার, তাদের যে সমস্যাটা হয় একটা সময়ের পর থেকে স্কিনে পিগমেন্টেশন দেখা দিতে পারে, আনইভেন স্কিন টোন দেখা দেয়। তাই এই ধরনের স্কিনে কীভাবে স্কিনটার টেক্সচারটাকে ইভেন রাখতে পারি সেটা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি পিগমেন্টেশন দূর করার জন্য একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এটা আমি অলরেডি তৈরি করেছি। এটা কীভাবে তৈরি করেছে তার জন্য হচ্ছে বাড়িতে, আমাদের সবার বাড়িতেই কিন্তু মোটামুটি তেজপাতা আছে, বুঝেছেন? আমরা রান্নায় যেই তেজপাতাটা ব্যবহার করি, এটা যে আপনার পিগমেন্টেশন দূর করার ক্ষেত্রেও কতটা কার্যকরী সেটা আমরা অনেকেই জানি না। তো এই তেজপাতা যেটা, সেটা হচ্ছে রোজ ওয়াটার দিয়ে খুব ভালোভাবে শিল পাটায় পিষে বা ব্লেন্ডারে দিয়ে এরকম করে পেস্ট করে নেবেন। তো এই তেজপাতার পেস্টের সাথে আপনি অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুলের অয়েল, এই দুইটা জিনিস দিয়ে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু এই প্যাকটি পুরোপুরিভাবে তৈরি। এই প্যাকটা আপনি কি করবেন, যেখানে আপনার পিগমেন্টেশনের মার্কগুলো হয়, পিগমেন্টেশনগুলো কোথায় হয়, নর্মালি হচ্ছে চিকস এরিয়াতে হয়, তারপর হচ্ছে আপনার কারো কারো ফোরহেডের দিকে হয়, দেন এটাকে ফেসটাকে প্রথমে ক্লিন করে আপনি পিগমেন্টেশনের উপরে খুব ভালোভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করে দিবেন। এভাবে হালকা হাতে কিছু সময় ধরে মাসাজ করে নেবেন। মাসাজ করার পর 15 মিনিট পর কিন্তু ধুয়ে নেবেন। এই পিগমেন্টেশন দূর করার জন্য আপনার এই তেজপাতা কিন্তু খুবই বেনিফিশিয়াল। যাদের মুখে অ্যাক্টিভ অ্যাকনে আছে তারা এটা ব্যবহার করবেন না। অ্যাক্টিভ অ্যাকনের মধ্যে যে কোনো কিছু ব্যবহার করলেই কিন্তু দেখা যাচ্ছে প্রবলেম আরও বেড়ে যেতে পারে। তাই অ্যাক্টিভ অ্যাকনে থাকলে যে কোনো রেমেডি ব্যবহার করার আগে অবশ্যই খুব সাবধান হতে হবে। আমার দুই পাশে শুধু পিগমেন্টেশনটা, ভীষণ রকমের পিগমেন্টেশন দেখা যাচ্ছে, তাই আমি এই পিগমেন্টেশনের উপরেই কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করছি। যাদের যেখানে পিগমেন্টেশন আছে সেই জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। এটা ক্রিমের মতো করে ব্যবহার করবেন, এটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন, টানা 7 দিন ব্যবহার করেন। ব্যবহার করার পরে কিন্তু আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন। স্কিনের ধরন যাই হোক না কেন, সেই স্কিনেই কিন্তু ব্যবহার করতে পারেন এবং যে কোনো বয়সেই করতে পারেন। এবং এই পিগমেন্টেশনের জন্য মেল ফিমেল বোথ এই প্যাকটা আপনি ব্যবহার করতে পারেন। এবং একবার তৈরি করে নর্মাল টেম্পারেচারে রাখলে আপনি 3 ডেজের মতো রেখে দিতে পারেন, আর যদি আপনি এটা ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 10 ডেজের মতো এটা সংরক্ষণ করতে পারেন। তো এইভাবে অ্যাপ্লাই করে 15-20 মিনিটস পর এটাকে আপনি ক্লিন করে নেবেন, নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এভাবে 7 দিন টানা ব্যবহারে কিন্তু আপনার পিগমেন্টেশন দেখবেন কিছুটা হলেও হালকা হতে শুরু করেছে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই আজকে।